মিষ্টি তো থাকে, আর তোমার তো কিছুই নাই। বুঝি বুঝি বুঝি। এই যে একটা বিষয়, তুমি ভাই সারাদিন মাঠে খেতে কামারে কাজ করো, একটু বিশ্রম করার সম্ভব না? আবার এই ছাগল পালো দিনের বেলা বাইরে, রাইতের বেলা এই যে ঘরে ছাগল। আরে হুন, তোমার একটা কথা কই, ঘরে হাঁস মুরগি ছাগল গরু এগুলো থাকা ভালো আছে, বুঝো না, বিপদ আপদে কাজে লাগে, কিন্তু এগুলাই। আরে জানি জানি, কিন্তু একটা জিনিস তো তুমি জানো না, যে ছাগল সে ফালে ছাগল। এই যে তোমার মাথায় কিন্তু জ্ঞান বুদ্ধি একবার শর্ট গেছে। শুনো তোমার আমি একটা কথা বলি, এই ছাগলটা আমি 2000 টাকা দিয়ে বাচ্চা কিনছিলাম, এহলে এটা বাজারে নিয়ে উড়াইলে নাহলে 10000 টাকা দাম হইব। ঠিক আছে, এটা জানি অন্য একটা কাজ করতে পারো না? একে ভালো কাম করছো, তোমার 10000ই দিব, ছাগলটা দিতে পালাও। এই যে শুনো, আমার অন বেসন নিয়ত নাই, আমি চিন্তা করছি আরো 6 মাস পালন, পাইলে 15-20 হাজার দেয় পরে বেসন দিব। সম্ভব না, আমার আদর ছাগল একটা, বুঝো না, ভালো করে বড় ছোট করে মোটা সোটো হইলে মাংস বেশি হইলে তখন মনে করো আমার গা লাভ করে। ওই জন্য তো কইছি যে একটা রাস্তা ভাগল এ ফালে ছাগল। আরে না না, বেশি বলাও। তুমি যে কথা কইতাছো, তাহলে তো ছাগল পালা বন্ধই হয়ে যেত, কারণ মানুষের ঘরে ঘরে একটা করে ছাগল আছে, তাহলে গরু আছে, হাঁস মুরগি আছে। ছাগল লাগতো ওই যে সারো আমার ছাগলই। ঠিক আছে ছাগল, মনে শুনি এটা, তুই আমার জিন দিছি কি করে বাড়িয়ে দিতেছো আমার একটা কর, প্রয়োজন মনে করছো? তুমি তো কও দেয় করো, কি করমু? আয় সালাম করো। তোমার আমি সালাম করতে দাম কোন দুঃখে? স্বামী না। আয় স্বামী না, স্বামী কোন কামরা করছো তুমি? তো সালাম করো না দেখে তো সাকসেস হয় না। এ সালাম করো না দেখে সাকসেস হয় না, বিয়ের পরে যে খালি উঠতে বইতে সালাম করতাম কোন কামরা করতে পারছো তুমি? বাহ, কি করতে পারি না? কি করছো? হ্যাঁ কি করছি এগুলো ভুল লাগে তো। কত কি করছি ভুল লাগে তো, খালি বর আসল দ্বারা সারা আর কি করতে পারছো? একটা চুরি করতে পারছো, যে জানি গেছো তিলগুতা খাইয়ে আইছো, তিলগুতা সারা কি করছো? হ্যাঁ মানুষের বাড়িতে চুরি করলে মানুষ ছাড়িয়ে দিব, আমার বাড়িতে কেউ চুরি করলে আমি ছাড়ু। তোমার বাপ্পাই তোমার চুরি শিখায় নাই, তোমার বাপ্পা যদি তোমার না শিখাইতো তোমার গ্রাম আমার কাছ থেকে শিক্ষা দিতা, তাও তো চুরি করতে পারতা। শোনো আগে, তোমার কই পাইতা? আরে জানি পাইতা পাইতা, স্বপ্নে দেখে লইতা তাও হইতো না। কোন আমি শোক, আমার স্বামী একটা বস্তু, জড় বস্তু, জড় বস্তু রে, এভাবে জড় জড় করে কথা কইতে হয় না, কুফা লাগে। আল্লাহ হলো গুনাহ দেয়, আল্লাহ হলো গুনাহ দেয়, পশ্চিম গন্ডা কই তারা এক বক্তা ছুয়া দাও, নামাজ পড়ো, আল্লাহর কালাম করো, তোমার মন না চাই মাঝে মাঝে কলমি শাকের মতো ফালা ফালা করে কাটি। তোমার চুরি করতে না পারে, যদি আমি চুরি করতাম না তোমার তো বেশি চুরি করে আনতে পারতাম। আই কই যাও ভিতরে, যা তুমি যাইবা বলে
আরে আমি চুরি করতে গেলে কোন ব্যাটারা যদি আমার ধরে রেখা দেয় তখন বউ পাইবা কই? আরেকটাই বউ মানে কি তুমি আরেকটা বিয়ে করবা? না মানে তুমি গেলে আর কি আর আরেকটা করতে দেবো না। আচ্ছা তুমি আমার হাসা করে একটা কথা কোশন দিই, তুমি কি চুরি করতে যাও না ব্যাটা করবো রূপ দেখতে যাও? কোনটা যাও? হায় সুন্দর মেয়ে হইলে দেখবো না বইসে, সুন্দর হইলে তো একটু আল্লাহ গিয়ে তো ব্যাটারা ধরে চেঁচা গুতাটা দেয়। আসল কথা এখন বাড়িছে না এই গোলামের পুর চুরি করে আসতে পারলে আনবি? বাইরে বাইরে ঘরে আমার বাপের নাম গোলাম না। তোর বাপের নাম কি? আব্বাস। তার বাপের নাম আব্বাস হোক আর ওই বড় বাপ দুতলা বাস হোক তাদের আমি কি করবো? তুমি গোলামের পুত কর, তুমি কর আব্বাসের পুত। তোর বাপ গোলামের পুত কইছে কেন? তোর বাপে আরেক বাইক মুনি খাটতে লাগে তোর বাপের গোলাম কইছে। দেখ তোর বিয়ের পর থেকে ভালো করে কইতেছি, আমার অনেক দিনের খায় সেটা। তুই চুরি করে আনবি আমি সুন্দর করে তারে রান্না বাড়া করে মুখে তুই যা খাওয়াই দিব। একটা দিন বাপ চুরি করে খাওয়া না মারে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ তুই চোখ বন্ধ করে চুরি কর, তোর মনটা খালি পুরো অন্যদিকে যায়। এবার চোখ কান সব খুললে চুরি করবি বুঝছ? আমার সন্ন্যাসীর দোকানে পড়ে রইছে, হেইডা আমি ঘরে আনতে পারতেছি না। তোমার কি কানে যায় না? তা তুমি দেখো না দিনে মনে করো সারা দিন কাজ কাম করে 500-600 টাকা আনি, এইগুলো তো মনে করো যে বাদা সজাই যায়। তোমার সেনার মুখ এমনি? ওরে বাপ রে, আমার মতো একটা সুন্দরী মেয়ে বিবাহ করছে, একটু সেনার নিয়ে দিতে পারতে আছে না কেন? ওই যে ছাগলটা ফালতে আছো ওটা তো জন্মের পেয়ারা, ওইটাকে এখন বিক্রি করিয়া আমার সন্ন্যের চিন্তা আইন নিয়ে দাও। আইসি আমার নাতুস নতিস বৌরা সারা দিন একটা কোনো কাম করে না, আমার ওই ছাগল বেচা তার সেনে এনে দেবো সব কত। তোমাকে একটা কথা বলি কি, এখন ছাগলের দাম নাকি অনেক বাড়ি গেছে, এখন যদি হাটে তুমি ছাগলটা নিয়ে যাও মানুষ তোমাকে অধিক দাম দিয়ে কিনে নেবে, কয়দিন পর্যন্ত বিক্রি করতে যাবা কম দামে নিয়ে যাবে ছাগল? আমি পারুম না, আমি ছাগল এখন আই বিক্রি করতে পারুম না। এই ছাগলটা মনে করো পাইলা লাইলা 6 মাস করে দিছুম, একবারে মেলা টাকা পাওয়া যাবে, তুমি কেন বুঝো না? তোমার ছাগল বড় না বউ বড়? আমার কাছে ছাগলই বড়। কি হইছে? হ্যাঁ আর দিন কাজ কাম করি আর বাড়ির একটা ছাগল, এই ছাগলটারও তুমি দেখো না আমার কাছে ছাগলই বড়। কি হইছে? হ্যাঁ কেডা বড়? ছাগল বড়। ছাগল বড়? হ্যাঁ। কারণ কি নেই তুমি জানো না, ছাগল বাচ্চা টাকা পাওয়া দেবো, তোমার কাছে কয় টাকা পাওয়া দেবো? হ্যাঁ ও ছাগল এখন বড়ই গেছে, মুখে বেসলে কয় টাকা পাওয়া দিবে না? তাহলে তোমার ছাগলের সাথে সংসার করো, বউনি একটা সংসার করো। হ্যাঁ আমারে অপমান করে কথা কইছো মগর পোল। কিছু করার নাই, ওই যে দিলদার 10,000 টাকা দাম করছিল ছাগলটা, ওই দিলদার এই জায়গায় দেখি তেমন খারাপ তো দা ওখানেই যাব। আমার হের পর স্বর্ণের চেন চাই চাই। আমার লাগে হন এই নিয়ে যাই খারা।
হুক্কা হরিছ হুক্কা হন হন এই ছাগল বেচলে বেশ দিয়া পাবি না হাজার দশে মনে পাবি ওই দাম বেশি না না নাং ছাগল তো হ্যাঁ না নাং না রাম ও রাম হ্যাঁ জ্যেষ্ঠ মধু রাম শ্যাম হন তাহলে তুই তুই নিবি হলো 9.5 আর আমি 500 না এটা হবো না তুই নিবি 9.5 আমি নিবো 500 500 বেশি না 9.5 হাজার বেশি 500 বেশি ছাগল না ছাগি আরে ভিতর ঢুকিস না কুত্তার ডাক শুনি এমন আবার চুরি করতে হয় না আমি আমি দিছি ছাগল নিয়ে আস না তার মানে ছাগলটা খাবার প্যালান করছ আরে না রে ভাই কেডা জানি পিছে তো টাইনা ধরছে কেডা পিছে টাইনা ধরছে নাটকে দড়ি খুলছ দড়ি খুলবে না হ্যাঁ এবার নিয়ে আয় ভালো এই দেখ তোমার রে আমার বউরে কথা দিছিলাম একটা ছাগল দিব আমার শ্বশুরের খুব ইচ্ছা ছাগল পালবো বুঝছো আমি তো কইতে আছি যে ছাগল হে ভালো ছাগল আমি কি পাগল ছাগল পালু আমার শ্বশুর একটা পাগল ওই ছাগল দিব আর কি ছাগলের হলে অসুস্থ পোয়াতি তো সিজার করতে ঘরে বাপ ভাই নাই নাকি নাকি আমি আমার কান আপনার ছোট লোক আপনার কান একই তুলো আরে একই জানা আপনার মাথা শুনবেই অনেক চালাইছি তিন মাস ধরো দশ মাস 30 দিন হয়তো আছে তা বাচ্চা বাইরে আইতেছে না সিজার করতে ওর বউ কি হয়ে নিয়েছে এই যে ছোট লোক আর বড় লোক আমার হস আবার কো পাশে মারবি না পাশে মারবি না পাশে ঘুরে আছে আউলে হয়ে গেলে তুই ছাগল তো ছাগলের লোক বানতে ভাবি ভাবি ও ভাবি কোনে গেলেন হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে কা আমি বাইতে গেছি গা
মানে পলাইছি ওরে হুকু হুকু দিতাছে চুরি করতে ধরা পড়ছে একারে হুম ওরে মারতাছে খালি লাখ সমস্ত ভাড়াই লাগে আমি আমি এতক্ষণ করবে না আর আর কি করবে নাই এই দলগুলো করতে করতে আই আমি আইতেছি এ দজা লাগার কুত্তা দেখো এই যে ভাবি মহাবিদ্যা যদি না পড়ি ধরা চুরি আর পেশা এই পেশাকে স্যালুট কর না আমি আর গেছি ভাই ছাগল ডাকা আমার আপনি ছাগল চুরি করে একটা কাম তুমি ঠিক মতো করতে পারো না একটা কাম তোমার মতো না গোলামের ঘরে গোলাম তোমার কি হইব আমার স্বামীর তার বাপের বাপ বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী চোর ছিল তো আসলে ওই বংশ সূত্রে রক্ত সূত্রে একটু পাইয়া গেছে আসলে ওই থানায় ফোন দিলে না না এই তো এই সুরের কারণে তো আমি ধরা গেছি আমার শ্বশুরের ছাগল চুরি নিছে গা কান্দা যা হাউ মাউ করে মানুষ মরে গেল এরকম কান্দে না তখন আমি কথা দিছি শ্বশুর আপা চিন্তা করেন না আপনাদের তো বড় ছাগল আমি কিনে দিব তাই এটা আমি কিনছি এই সুরের কারণে তো আমি জবরবন্দি হয়েছি ভাই ও চুরি করছে ভুল করছে আসলে ওরই আমি আপনাদের ভাই আপনি আমার ভাই ধরে মাফ চান তাহলে তাহলে কি ঠিক আছে এরপরে যদি কোনোদিন সুরে না মুন্তি তাহলে কন্যায় কিন্তু এলাকা সারা করুন তুমি যেখানে যাও ওইখানে মার খাও কিল কুতা খাও আর আমার ওইখানে মলম লাগান লাগে আমার আর মানুষের কাছে অপমান হইতে পার লাগে না আজকের পর থেকে তুমি আর চুরি করো না তোমার ওই যে উত্তর পাড়ার ভাবিরা এমনি কিস্তি তোলে আমি এমনি কিস্তি তুলে দিবো রসুন গরম করে